Welcome to HSC online class. This class is presented by Dipankar Dutta, lecturer, Department of English, Anandamohan College, Mymenshing. After the vacation of Eid al-Fitr, we have come back to our session again. You know, the second wave of COVID-19 situation is passing through in our country, and the vaccination program is also going on. Hope we will return our classroom as early as possible. However, today I'm going to discuss a very important grammatical topic on English second paper, that is fill in the gaps with suitable words or phrases. If you read the uses or rules of the words or phrases, I think you will carry a good figure in these questions. Dear learners, for your understanding, I will use Bangla sometimes. In this slide, we can see a board question, and in the box, we can also see some words and phrases. At first, we will discuss their uses through the following blanks. Shupriyo Shikhartira, ei slide e amra ekti board question dekhte pacchi. Je board question tir box e kichu word ba phrase dewa ache. প্রথমে আমরা এই ওয়ার্ড এবং ফ্রেজগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব, যা তোমরা পূর্বে পড়েছো, তবুও তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আলোচনাগুলো আমি পুনরায় তোমাদের সম্মুখে উপস্থাপন করব এবং পরবর্তীতে নিম্নে যে সকল সেন্টেন্স দেওয়া আছে এবং সেন্টেন্সগুলোর যে জায়গাতে গ্যাপ আছে সে গ্যাপগুলোতে আমরা সঠিক ওয়ার্ড বা ফ্রেজ বসাবো। তাহলে বক্সের শুরুতেই আছে হ্যাড বেটার। তাহলে হ্যাড বেটার আমরা কোথায় ব্যবহার করি? অর্থাৎ আমরা যখন কোনো কিছুর জন্য পরামর্শ দিই বা কোনো কিছুর ব্যাপারে সতর্ক করি, তখন হ্যাড বেটার ব্যবহার করি। মূলত হ্যাড বেটার হচ্ছে শুডেরই জোরালো রূপ, অর্থাৎ যেখানে শুড ব্যবহার করি সেখানে আর একটু জোর দেওয়ার জন্য আমরা হ্যাড বেটার ব্যবহার করি। যেমন ইউ হ্যাড বেটার গো দেয়ার। এরপর আছে লেট এলোন। লেট এলোন অর্থাৎ যা চিন্তা করা যায় না বা ভাবা যায় না, এই ধরনের সেন্টেন্সের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা লেট এলোন ব্যবহার করে থাকি, অর্থাৎ কম সম্ভাবনার কোনো কিছুর সাথে ঘটার সম্ভাবনা নেই এমন কোনো কিছুর উল্লেখের জন্য আমরা লেট এলোন ব্যবহার করি, অর্থাৎ হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক লেট এলোন রান, অর্থাৎ সে এতই ক্লান্ত যে হাঁটতে পারে না। অর্থাৎ এক্ষেত্রে দৌড়ানোর কথা তো চিন্তা করা যায় না বা ভাবা যায় না এরকম। এছাড়া আছে অ্যাজ সুন অ্যাজ। মূলত এটি একটি ফ্রেজ, অর্থাৎ যেই মাত্র, যখনই, তৎক্ষণাৎ, তক্ষণি এরূপ অর্থ প্রকাশ করতে আমরা এই ধরনের ফ্রেজটি ব্যবহার করে থাকি। যেমন দ্য ট্রেন লেফট অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন, মানে ট্রেনটি ত্যাগ করা মাত্রই আমি স্টেশনে পৌঁছলাম। এরপর আছে কল ইট আ ডে, এটিও একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে দিনের কাজ শেষ করা বা শুরু থেকে কোনো কিছু করা, যেমন লেটস কল ইট আ ডে। এরপর আছে রিড দ্য লাইনস, এটিও একটি ফ্রেজ, মূলত এর অর্থ হচ্ছে খুঁটিনাটি পড়া, অর্থাৎ একটা জিনিস ভালো করে পড়া।
তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি উদাহরণ দিচ্ছি, সেটি হচ্ছে যে ইফ ইউ রিড বিটুইন দ্য লাইন্স অফ এ প্যাসেজ ইউ কুড রাইট আ সামারি। যদি তুমি প্যাসেজটা খুঁটিনাটি ভালো করে পড়ো তাহলে তুমি এর সার সংক্ষেপ লিখতে পার। এরপর আছে উড রাদার, মূলত একটি অবস্থা থেকে আরেকটি অবস্থা অধিক গ্রহণযোগ্য, এরকম সিচুয়েশনে আমরা উড রাদার ব্যবহার করে থাকি। যেমন হি উড রাদার ডাই দেন গিভ আ স্পিচ। এরপর আছে হাউ ডট ডট লাইক, অর্থাৎ এর অর্থ হচ্ছে দেখতে কেমন। এই ধরনের এক্সপ্রেশনে আমরা হাউ ডট ডট লাইক ব্যবহার করে থাকি। যেমন হাউ ডাজ হি লুক লাইক, সে দেখতে কেমন। এরপর বক্সে দেওয়া আছে তোমার হোয়াট ইফ। হোয়াট ইফ সাধারণত আমরা কোনো পরামর্শ বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে হোয়াট ইফ, হোয়াট অ্যাবাউট, হাউ অ্যাবাউট ব্যবহার করে থাকি। যেমন ইট ইজ রেইনিং হেভিলি, হোয়াট ইফ দ্য বাস ডাজ নট কাম, অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যদি বাস না আসে তাহলে কি হবে। এরপর আছে হাউ ডট ডট ডুইং, এর অর্থ হচ্ছে কি করছ বা কি করছি। এই ধরনের অবস্থানে হাউ ডট ডট ডুইং ব্যবহৃত হয়, অর্থাৎ হাউ ইজ শি ডুইং, সে কি করছে। এরপর আছে হোয়াটস ইট লাইক, মূলত ডিফারেন্ট কোনো কিছুর ফিলিংস কেমন হয় তা জানতে এটি ব্যবহৃত হয়। দেন এখন নিম্নে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটি পড়ে যে জায়গায় গ্যাপ দেওয়া আছে ওই গ্যাপে মূলত কোন সঠিক ওয়ার্ড বা ফ্রেজটি বসালে সেন্টেন্সটির অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ পায় আমাদের তাই বসাইতে হবে। তাহলে আমরা দেখি আমাদের এতে আছে দ্য পোর ক্যানট সামহাউ ম্যানেজ ওয়ান মিল আ ডে ড্যাশ আ স্কোয়ার মিল, অর্থাৎ গরিব লোকটি কোনোভাবে দিনে এক বেলার খাবারই সংগ্রহ করতে পারে না, এমত অবস্থায় পুরো বেলার খাবার। তাহলে এখানে বসবে লেট এলোন, কারণ লেট এলোন বসালেই সেন্টেন্সটির অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ পাবে। এরপর আছে বিয়েতে মাই মাদার ড্যাশ স্টার্ভ দেন ইট ইন আ হোটেল, শি অলসো অ্যাডভাইজেস আস নট টু টেক এনি ফুড আউটসাইড হোম, অর্থাৎ আমার মা হোটেলে বরং না খেয়ে থাকবে, তবু সে আমাদেরকে উপদেশ দিচ্ছে যে বাড়ির বাইরে থেকে খাবার না নিয়ে আসার জন্যে। তাহলে এখানে বসবে হচ্ছে উড রাদার। উড রাদার বসালে সেন্টেন্সটি হবে এরকম যে মাই মাদার উড রাদার স্টার্ভ দেন ইট ইন আ হোটেল, শি অলসো অ্যাডভাইজেস আস নট টু টেক এনি ফুড আউটসাইড হোম। এরপর সিয়েতে আছে ড্যাশ ভিজিটিং আ নিউ প্লেস ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর রিসেন্ট ট্যুর। সিচুয়েশনটি এরকম যেমন যে তোমাকে খুবই সুখী দেখাচ্ছে, কিসের জন্য, যে সম্প্রতি তোমার ভ্রমণ সম্পর্কে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্যে। তাহলে এখানে কি বসবে যে ড্যাশ ভিজিটিং আ নিউ প্লেস, তাহলে এখানে বসবে হচ্ছে হোয়াটস ইট লাইক। দুই নম্বরে আছে লিমা ডাজ নট সিম টু বি ইম্প্রুভিং ড্যাশ হার কন্ডিশন ডেট্রিয়েটস মোর,
তাহলে ডি এতে বসবে হোয়াট ইফ, ই নাম্বারে আছে উই ড্যাশ পুট অন ওয়ার্ম ক্লথস দিস কুড গিভ আস রিলিফ ইন দ্য কোল্ড ওয়েদার। তাহলে আমার বরং গরম কাপড় পরিধান করা উচিত, কারণ এটি আমাকে ঠান্ডা আবহাওয়া থেকে পরিত্রাণ দিবে। তাহলে এই ক্ষেত্রে ই নাম্বারে বসবে হেড বেটার। এখন আমরা একটু প্রশ্নগুলোর উত্তরের সাথে মিলিয়ে নিই। এ নাম্বারে বসতে লেট এলন, বিয়েতে বসতে উট রাদার, সিয়েতে বসতে হোয়াটস ইট লাইক, ডিয়েতে বসতে হোয়াট ইফ, ইয়েতে বসতে হ্যাড বেটার। দেন এফ নাম্বারে আছে দ্য অডিয়েন্স লিসেন টু হার সং স্পেল বাউন্ড ড্যাশ শি লিসেন্ড ইট দ্য অডিয়েন্স বার্স্ট ইন টু আ লাউড ক্ল্যাপ। অর্থাৎ সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে অডিয়েন্সরা গানটি কী করল, শ্রুতি মধুরভাবে শুনল, যখন এটি শেষ হলো অডিয়েন্সরা জুড়ে হাততালি দিল। তাহলে এখানে বসবে হচ্ছে সেন্টেন্সের অর্থ অনুসারে অ্যাজ সুন অ্যাজ। এরপর জি নাম্বারে আছে আই এম গোয়িং টু এন্টার ইন টু ইউনিভার্সিটি লাইফ আই ওয়ান্ডার ড্যাশ ইট উইল বি ড্যাশ। তাহলে এখানেও বসবে হাউ ডট ডট লাইক, অর্থাৎ আই ওয়ান্ডার হাউ ইট উইল বি লাইক। তাহলে সেন্টেন্সটির অর্থ হচ্ছে এরকম যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চলছি, যে এটার যে এক্সপিরিয়েন্স কেমন হবে, এটার আশ্চর্যান্বিত হয়ে সে তার অভিজ্ঞতাটা প্রকাশ করতেছে। বিধায় এখানে কি বসছে, হাউ ডট ডট লাইক। এরপর এইচ নাম্বারে আছে আই এম টু টায়ার্ড টু কন্টিনিউ ওয়ার্কিং লেটাস ড্যাশ। তাহলে সেন্টেন্সের অর্থ অনুসারে এখানে হবে লেটাস কল ইট আ ডে। আই নাম্বারে আছে মামুন সালাম হ্যাভ ইউ মিট মিস্টার কবির রিসেন্টলি ড্যাশ ইজ হি ড্যাশ। তাহলে এখানে অর্থটা হচ্ছে এরকম যে মামুন সালামকে বলতেছে যে তুমি কি সম্প্রতি কবিরের সাথে দেখা করেছ, হাউ ইজ হি ডুইং, সে কি করছে। তাহলে এখানে বসবে হাউ ডট ডট ডুইং। যে নাম্বারে আছে আই থিঙ্ক ইউ হ্যাভ রিচ টোটালি ইন আ নেগেটিভ ওয়ে, ইফ ইউ ড্যাশ ইউ কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ট্রাইড টু সে। তাহলে এখানে যে নাম্বারে বসবে রিড বিটুইন দ্য লাইন্স। তাহলে সেন্টেন্সটির অর্থ হবে এরকম যে ইফ ইউ রিড বিটুইন দ্য লাইন্স ইউ কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ট্রাইড টু সে, অর্থাৎ যদি তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে জিনিসটি পড়ো তাহলে বুঝতে পারবে যে সে কি বলতে চেষ্টা করছে। তাহলে এক নম্বরের উত্তর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, জি নাম্বারের উত্তর হচ্ছে হাউ ডট ডট লাইক, এইচ নাম্বারের উত্তর হচ্ছে কল ইট আ ডে, আই নাম্বারের উত্তর হচ্ছে হাউ ডট ডট ডুইং, এবং জে নাম্বারে হচ্ছে হোয়াটস ইট লাইক। ডিয়ার লার্নার্স, নো ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল ইয়েট ইন আওয়ার কান্ট্রি, সো
There is no alternative of using mask, maintaining social distance and hygienity. Thanks to all.